সুধী মন্ডলী আসসালাম আলাইকুম রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গেল সপ্তাহে সাপ্তাহিক বাজার বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বিএসসি এক্স দেশের প্রধান মূল্য সূচকে প্রবৃদ্ধি হয়েছে এক শতাংশ বিএস থার্টি এর প্রবৃদ্ধি হয়েছে দুই শতাংশ এবং ডিএসসি সরিয়া ইন্ডেক্সের প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক চার শতাংশ অর্থাৎ প্রত্যেকটি সূচকেরই ঊর্ধ্বমুখী ছিল বাজারের প্রাইস টু আর্নিংস রেশিও বেড়েছে দুই দশমিক চার শতাংশ এবং বাজারের ঝুঁকি কমেছে দশমিক পাঁচ শতাংশ যেহেতু বাজার ঝুঁকি কম ছিল এবং বাজারের সূচকগুলো রিটার্ন বেশি ছিল সেক্ষেত্রে বোঝা যায় যে বাজারের পারফরমেন্স ভালো ছিল দামের পরিবর্তনের ভিত্তিতে তিরানব্বইটি ইস্যুর দাম বৃদ্ধি পেয়েছে এবং একশো উনসত্তরটি ইস্যুর দাম হ্রাস পেয়েছে ভলিউম পরিবর্তনের ভিত্তিতে একশো সাতাশিটি ইস্যুর ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং একশো আটাত্তরটি ইস্যুর ভলিউম হ্রাস পেয়েছে উল্লেখ্য একটি বিষয় আমরা লক্ষ্য করি যে শুধুমাত্র তিনটি সেক্টরের বাজার মূলধন হ্রাস পেয়েছে এবং বাদ বাকি সবগুলো সেক্টরের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে সেক্টর গেইনারের শীর্ষে ছিল এনবিএফআই ইন্স্যুরেন্স এবং সার্ভিস এবং সেক্টর লুজারে অবস্থায় ছিল আইটি সেক্টর জুট এবং টেক্সটাইল জনপ্রিয় শেয়ারের তালিকা ট্রেড টার্ন ওভার এবং প্রাইস গ্রোথ এর বেসিসে বেক্সিনকো লিমিটেড ছিল সর্বোচ্চ অবস্থানে যার প্রাইস গ্রোথ হয়েছে দশমিক পাঁচ শতাংশ এবং তিনশো কোটি টাকা টার্ন ওভার জেনারেট করেছে দামের সর্বাধিক প্রবৃদ্ধি হয়েছে এল আর বিডিএল এবং দামের সর্বাধিক হ্রাস হয়েছে বিএএম আর বিবিএম সুধীমন্ডলী আমরা যদি একটি বিষয় দেখি যে বিএসিসি একটি ড্রাফট নিয়মাবলী প্রকাশ করেছে যে তাই সকল বিনিয়োগকারীরা বর্তমানে বাজার পর্যবেক্ষণ করছেন তারা এখন বাজারে অংশগ্রহণ করার ক্ষেত্রে আগ্রহী হতে পারে বলে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে বলা যায় যে আগামী কিছুদিন বাজারে লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যেতে পারে এই ছিল আমাদের সাপ্তাহিক বাজার বিশ্লেষণ সম্পর্কে আলোচনা আমাদের আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিন সবাই আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ